बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन वेलकम बैक टू माय चैनल कुकिंग ट्यूब बाय जुलिया ते सबाइके स्वागतम। आज आमि आपनादेर माझे निये एलाम लाउ दिए ट्यांगरा माछेर झोल किभाबे करते हय तार रेसिपि निये। तो खूब सहजे आमि जेभाबे बासाय रान्ना करि सेटा आपनादेर माझे शेयर करब। तो एखाने बाजार थेके लाउ किने निये आसछे, एई लाउटा आमि एखन कुटे नेब, कुटे धुइये तारपरे चले जाच्छि रान्नाते। तो এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি। তো পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি দিয়ে এখানে আমি এখন একটু নেড়েচেড়ে নেছি, তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর আমি এখানে কোনো কিছু অ্যাড করতেছি না, ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি দিয়ে দেব। তো এখানে ফিরে এলাম আমি ব্রাউন কালার হওয়ার পরে। তো 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি দিয়ে দেব এখানে রসুনের পেস্ট। तो ये दे दिल दिए और एक थे दुई मिनट ये नड़ाचाड़ा कर। तो फिर एलम आबारों एक थे दुई मिनट पर एन मसलाटा भलोभ कषाना गए हमारे एन आगे थे धुए रेखे से लाउटा दिए दीची। तो ये क्योंकि को पानी एड करबना मसलाटार साथे एन खूब भलोभ लाउटा नड़ाचाड़ा करब पानी छाड़ा। आज हमें अपन के देख क्यों लाउ रान्ना करते हैं। तो लाउटा धुए नहीं, लाउ दिए सब समय पानी बेर है, लाउ दिए पानी बेर है, ये कारण एखे हमें को पानी एड करबना। तो यह नड़ाचाड़ा कर चार थके पाँच मिनट। तो अपनारा जो ये नड़ाचाड़ा करबें तक अपनारा निजे लक्ष्य करबें जे लाउ थे पानी बेर होच्छे, अवश्य लाउटा किन्तु धोवार पर ही आपनारा रान्नाते चले जाबेन। आर आगे थेके जदि धुए रखें सेई क्षेत्रे आपनादेर पानी एड करते हबे। एखन आमि दिए दिच्छि सरिषार गुड़ा, एखाने आरो एकटु दिए दिच्छि। तो सरिषार गुड़ाटा देयार परे आमि एखन दिए दिच्छि लवण, एखाने आमि देड़ चा चामचेर मतो लवण दिए दिलाम। लवणटा देयार परे एभाबे एकटु नाड़ाचाड़ा करते हबे, देखुन निचेर थेके किन्तु पानी बेर होते शुरू होयेछे अलरेडी। तो एटाते आर पानी देयार प्रयोजन पड़बे ना, चुलोटा हालका आछे रेखे दिते हबे पाँच थेके दस मिनिटेर जन्य। तो फिरे आसछि आमि पाँच थेके दस मिनिट परे, तो से पर्यन्त सबाई संगेई थाकबेन। तो फिरे एलाम पाँच थेके दस मिनिट परे, देखुन एखाने लाउ थेके किन्तु पानी बेर हयेछे। तो एखोनो पानी बेर हबे, आमि एभाबे नाड़ाचाड़ा करे आबारो ढाकनी दिये रेखे दिच्छि चार थेके पाँच मिनिटेर जोन्नो। तो फिरे एलाम आमि चार थेके पाँच मिनिटेर परे। तो एखाने आमि किन्तु हलुदेर गुड़ाटा एड करिनि, अवश्य हलुदेर गुड़ाटा आपनारा एरकम कषानोर शेषे दिबेन, ता ना होले किन्तु लाउटा सिद्ध हबे ना। तो এভাবে আমি হলুদের গুঁড়াটা দিয়ে আবারো নাড়াচাড়া করে নেছি। তো আমি সব সময় বাসায় যেভাবে লাউ রান্না করি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এভাবে লাউ রান্না করলে খুব ভালো লাগে, তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যারা রান্নার কাজে একেবারে নতুন, কিভাবে রান্না করতে হয় জানেন না, মূলত তাদের জন্য আজ আমার ভিডিওটি। তো এভাবে আমি এখন নাড়াচাড়া করার পরে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিয়ে এখন আমি অপেক্ষা করব ঝোলটা শুকানো পর্যন্ত। তো ঝোলটা শুকানোর পরে আমি ফিরে এলাম। তো লাউ থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি ঝোলটা কমেনি। তো তারপরে আমি আর কষাবো না, এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো লাউটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এই কারণে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই পরিমাণে আপনারা পানিটা দিয়ে নেবেন। এখন আমি পানিটা এভাবে দিয়ে ঝোলের পানিটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে নেছি, নেড়েচেড়ে এখন আমি অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। তো এখানে লক্ষ্য করুন পানিটা কিন্তু ফুটে উঠেছে, এখন আমি এভাবে নাড়াচাড়া করে তারপরে আগে থেকে যে মাছটা জাল দিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব। তো একে একে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো আপনারা চাইলে মাছটা ভেজে নিতে পারেন। তো ট্যাংরা মাছ ভেজে নিলে শক্ত হয়ে যায়। তো এর আগে আমি ট্যাংরা মাছ ভেজে নিয়ে কীভাবে রান্না করতে হয় সেটাও আপনাদের মাঝে শেয়ার করেছি। আজ দেখাচ্ছি কীভাবে ট্যাংরা মাছ জাল দিয়ে লাউ দিয়ে রান্না করতে হয়। তো এখন আমি অপেক্ষা করব ঝোলটা শুকানো পর্যন্ত এবং একটা পাত্রে নামিয়ে তারপরে ফিরে আসছি। তো রান্না করার পরে এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি লাউ দিয়ে ট্যাংরা মাছের ঝোল। কীভাবে করতে হয় খুব সহজে মাত্র কয়েকটি উপাদান দিয়ে, সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো রান্না বান্নার কাজে যারা একেবারেই নতুন, তো খুব টেস্টিভাবে খুব অল্প সময়ের মধ্যে কীভাবে লাউ রান্না করতে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর প্রতিনিয়ত যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।